মেঘনা তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়া জেলার গুরুত্বপূর্ণ একটি উপজেলা বাঞ্ছারামপুর। নামকরণ সম্পর্কে জনশ্রুতি আছে, ঢাকার জমিদার রূপলাল বাবুর একজন বিশ্বস্ত রায়ত বাঞ্ছারাম দাস এই এলাকায় বাস করতেন। তার আচার ব্যবহার এবং বিশ্বস্ততায় সন্তুষ্ট হয়ে তার নামে এই অঞ্চলের নামকরণ হয় বাঞ্ছারামপুর। ভৌগোলিক সীমারেখায় বাঞ্ছারামপুরের উত্তরে রায়পুর, পূর্বে নরসিংদী সদর, পশ্চিমে নবীনগর ও মুরাদনগরের অবস্থান। বাঞ্ছারামপুর উপজেলায় 579 ভূমিহীন পরিবার চিহ্নিত করে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। উজানচর ইউনিয়নে খাস জমি উদ্ধার করে নির্মাণ করা হয়েছে 101 ভূমিহীনের স্থায়ী আবাস। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক তথ্যচিত্রে এবারে আমাদের গন্তব্য ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। কত কষ্ট করে চলছে, স্বামী মারা গেছে, 16 বছর হয়েছে, কষ্ট করে খাইয়া তো নাইলা লইছি, মস তুলছি, দান ভরছি, মানুষের বাড়া থাকছে, মানুষ বাসায় কাজ করছি, কইরা যে ভূত লইয়া লালন পালন করে বাসায় আনছি, আনিয়া সাইরা তো শেখ আছি না, আমার গড় দিছে কষ্টতে না, আল্লাহ মুক্ত করছে, আমরা খুব খুশি। আমরা সপ্তাহে সপ্তাহে মসজিদ শেখ হাসিনার লেগে আমরা মিলাদ পড়ায় দোয়া বেড়ায় পড়াই, সবাই টেহা তো টেহা উড়াই আমরা দোয়া করাই, কালকুয়া বেড়াই আমরা বিরিয়ানি ভাগ করিয়া শেখ হাসিনার লেগে আমরা দোয়া করাইছি। আমিনা বেগমের স্বামী 16 বছর আগে মারা গেছেন, সন্তানদের নিয়ে দীর্ঘ কষ্টের পথ পাড়ি দিয়েছেন। অভাব আর দারিদ্র্যের সাথে লড়াই করতে করতে হঠাৎই জীবনে পেয়েছেন নতুন আলো। এখন নিজের ঘর হয়েছে, ছেলে রাজমিস্ত্রির কাজ করেন, নাতি নাতনি নিয়ে এখন তার সুখের সংসার। আমি আগে মানুষ বাড়িতে কাজ করতাম, এরপরে মানুষ বাড়িতে ভাড়া ছিলাম, এখন শেখ হাসিনা যখন নাম করে বাড়ি ঘর দিছে, ছেলে মেয়ে নিয়ে স্বামী নিয়ে অনেক সুখে শান্তিতে আছি, অনেক ভালো আছি। আমি এখন সেলাই যা আছে মেয়েদের দি করি, আবার হাতে যে গঞ্জি সেলাই, হাতে আবার গানি গতর মোড়ানি সেলাই, যাবার কাজ যেটা আমার সামনে আসে এটাই সেলাই। নিজস্ব বসত ভিটার অভাবে অন্যের বাড়িতে ভাড়া থাকতেন খুরশিদার পরিবার। দিনমজুর স্বামী জহির মিয়া সারাদিন পরিশ্রম করে যে অর্থ উপার্জন করতেন তাতে দুবেলা খাবার জোগাড় করা প্রায় অসাধ্য। খুরশিদাও সংসারের বাড়তি রোজগারের জন্য গৃহপরিচারিকার কাজ করেন, কিন্তু ঘর ভাড়া দিতে গিয়ে সংসার চালানো তখনও বেশ কঠিন ছিল। প্রধানমন্ত্রীর উপহারে এখন জীবনের পথ চলা মসৃণ হয়েছে, ঘরে বসেই সেলাইয়ের কাজ করেন, স্বামী অটোরিকশা চালান, নিজের বাড়িতে মানসম্মত পরিবেশে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। আমাদের ভারী ঘর ছিল না, আমরা অনেক কষ্টে জীবনযাপন করছি, তারপর আমরা অনেক কিছু নিয়ে কষ্ট করেছি, নিজে যেহেতু জায়গা ছিল না অন্যের জায়গায় কাজ করতাম, থাকতাম, চলাফেরা করতাম, এখন বাড়ি ঘর পেয়েছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বাড়ি ঘর দিয়েছে, ওনার জন্য শুভকামনা। ভাড়া বাসায় বসবাসের প্রহসন কি তা জানেন হালিমা বেগম। সংগ্রামী জীবন, সংসারের নিত্য অভাবে জীবনের স্বপ্নগুলো একে একে মুছে দিতে হয়েছিল অভিমানে। একসময় যে হাতে বাসনপত্র মাজতেন সেই হাতে ঘরে বসে সেলাই করছেন কাপড়, মেয়েদের পোশাক তৈরি করেন। প্রধানমন্ত্রীর উপহার শুধু তাকে আশ্রয় দেয়নি, দিয়েছে সম্মানজনক জীবিকার সুযোগ। তারেক বাড়িতে ভাড়া থাকতাম, এখন আর ভাড়া থাকতে হয় না, অনেক বাড়ি আর ঘর নিয়ে আমরা অনেক সুখী, কিন্তু পরের বাড়িতে তো আর সবজি করা যায় না, হাঁস মুরগি ফেলা যায় না, কিন্তু এখন আমরা হাঁসও ফেলতে পারি, মুরগিও ফেলতে পারি, সবজিও করতে পারি, আমরা অনেক ভালো আছি। শেখ হাসিনা যা করছে আমাদের জন্য অনেক করছে, কিন্তু ওনার জন্য অনেক ধন্যবাদ, ওনাকে, ওনার মতন মানুষ হয় না।
খুরশিদা মাখনের এখন সুখের সংসার। প্রধানমন্ত্রীর উপহারের ঘরে নিজেরা বসবাস করে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। একসময় ভাড়া বাসায় থেকে নানা অপমান অবহেলা সহ্য করেছেন, এখন নিজের জায়গায় শাকসবজি চাষ করছেন, পালন করছেন হাঁস মুরগি। স্বাধীনতার সুখ এখন খুরশিদার সংসারে। মানসম্মত নিরাপদ আবাসন নিশ্চিতের পর প্রতিটি পরিবারে লেগেছে সমৃদ্ধির হাওয়া। একসময় যে শিশুরা প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোনোর আগেই ঝরে পড়ত, তারা এখন আবার স্কুলমুখী হয়েছে। বিশুদ্ধ পানি, পয় নিষ্কাশন ব্যবস্থা ও পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে আশ্রয়ণ প্রকল্পে, যার ফলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ সবল হয়ে বেড়ে উঠছে আগামী প্রজন্ম। এই জন্য গাইলাইছে, সেই জন্য দু তিন বছর কাঁচা বাদান খেদাই দিছে। সত্যিকারই তুমি ওই দিকে ওইদিকে আমার একটা পরিস্থিতি মানুষ, এই দুইটা করে সেইগুলো খেদাই দিছে। জঙ্গল ভৈরা থাকছে, সেই জায়গায় গিয়ে যদি বাদান থাকছি মানুষ হল হিসাবে খেদাইছে না জানি, আমরা দাগা বলে কেন নিমগা বেড়ি তো অনেক বাদান। এটার লাগে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি। নমাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করম শেখ হাসিনা প্রধানমন্ত্রীর লেগে বাদান, আর ভূমিহীন সানোয়ারা বেগমের স্বামী মারা গেছেন 20 বছর আগে। জীবিকার তাগিদে দিনচুক্তির কাজ করেছেন বিভিন্ন স্থানে, কাজ না পেলে পেট চালানোর জন্য অন্যের কাছে হাতও পেতেছেন, অন্যের বাড়িতে আশ্রিতা থেকেছেন, বিনিময়ে বিনা পারিশ্রমিকে করে দিয়েছেন ঘরের সব কাজ। কিন্তু সামান্য ভুলেও শুনতে হতো নানান কথা, প্রতিবাদ করলেই ঘর ছাড়া হতে হতো। এখন আশ্রয়ণে নিজের ঘরে খবরদারির কেউ নেই, হারানোরও ভয় নেই। আগে অনেক কষ্টে গেছিলাম, খাইতে পাই না রাতে পাই নাই, অনেক কষ্টে না মনে থাকাস না ঘর ধরনে অনেক শান্তি সুখে খাইতেছি, অনেক বা সাঁতার আগের থেকে 3 মাস খেলবা ওই শান্তি কর ওই অন্য একটু কে থাকতে পারি আর আমার ঘর দিছে আল্লাহ শান্তি করুন। শারীরিক প্রতিবন্ধী হোসনে আরা স্পষ্টভাবে কথা বলতে পারেন না, চলতে ফিরতেই কষ্ট হয়ে যায়। নতুন করে সাজিয়েছে নিজের ঘর, উদাসী দৃষ্টিতে অতীতের কথা ভাবলেও এখন শিউরে ওঠেন। মাঝে মধ্যে মনে হয় একটা স্বপ্নের মধ্যেই বাস করছেন। এমন স্বপ্নময় আবাসনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। আগে বহুত দিঘে দিঘে আসিলাম, ঘর বাড়ি আসিল না, কাজ করে খাইছি, অনেক শেখ হাসিনা জায়গা দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ। অনেক আমি একটা দোকান দিয়ে আমার অসুস্থ স্বামীর আমি চলতেছি, আল্লাহ বহুত সুখে রাখছে। এ ও তো চাটা বেশি আল্লাহ দিলে দোকানদারি করতেছি, আল্লাহ বহুত সুখে চালাইতেছে, শেখ হাসিনার কাছে আলহামদুলিল্লাহ দোয়া করতেছি। সুবিধাবঞ্চিত হাসিনা বেগমের পরিবার জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ঢাকায় ছিলেন। হাসিনা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে সংসার চালাতেন। 2 মেয়ে 3 ছেলে নিয়ে তাদের সংসারে ছিল নানা প্রতিকূলতা। আমানুল্লাহ কৃষি কাজ করতেন, হঠাৎ প্যারালাইসিস হয়ে হারিয়েছেন কর্মক্ষমতা। অন্ধকারে থাকা এই পরিবারের জন্য আলোর সন্ধান দিয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প। আশ্রয়ের পাশাপাশি সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান, ঘরের বারান্দায় খুলেছেন একটি দোকান। আমরা অনেক এতিম, ছোটবেলা মা মারা গিয়েছেন 3 বছর থাকতে, জ্বরের থেকে আমার টাইফয়েড আমার আটটা পঙ্গু হয়ে গেছেন, পাওয়ার সমস্যা, আমরা অনেক কষ্ট পাওয়াতে চলতাম, মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা চাই নিয়ে খাইতাম। তারপর মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা ঘর দিয়েছে, এই ঘর পেয়ে আমি অনেক খুশি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন এক হাত দান করেন। শৈশবে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে প্রতিবন্ধিত্বের শিকার হন দেলোয়ার হোসেন। মায়ের মৃত্যুর পর নানির কাছেই বড় হয়েছেন, জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বাক প্রতিবন্ধী শিরিন আক্তারকে। অবর্ণনীয় কষ্ট, হতাশা আর দুর্ভোগের পর শান্তির সন্ধান পেয়েছেন আশ্রয়ণ প্রকল্পে। বাঞ্ছারামপুরের উজান ঈশ্বরের আশ্রয়ণ প্রকল্পের
101 ঘরের মধ্যে একটি ঘরের মালিক হয়েছেন দেলোয়ার। যে ঘরে বাস করেন সেই ঘরের সামনেই গড়ে তুলেছেন ক্ষুদ্র ব্যবসা কেন্দ্র। আত্মসম্মানের সাথে এগিয়ে যাচ্ছেন সমৃদ্ধির পথে। আশ্রয়ণপল্লির শতাধিক বাসিন্দার জন্য এখানে নির্মাণ করা হয়েছে মসজিদ। ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন। মুসলিমদের পাশাপাশি এখানে আছে কয়েকটি সনাতন ধর্মাবলম্বী পরিবার। সবাই স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করেন। বিভেদ ভুলে উৎসবে মেতে ওঠেন সবাই। হ্যাঁ, অনেক সুখে আছি। আমরা বাড়ি পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। আমরা এটা আশ্রয় পাইছি, অনেক জায়গায় মিলে বাড়ি ঘরের লাগে অকমান অনেক পাইছি। আমরা অনেক শান্তি পাইছি। আপনাদের জন্য দোয়া করি, আপনি ভালো থাকেন। আশ্রয়ণ প্রকল্পটি হয়ে উঠেছে সমৃদ্ধির অনুষঙ্গ। বাসিন্দাদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিটি সাফল্যের পেছনে থাকে অসংখ্য প্রতিবন্ধকতা। সকল বাধা অতিক্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। ক শ্রেণীর ভূমিহীন এবং গৃহহীন মোট 579টি পরিবারকে আমরা বরাদ্দ দিয়েছি। এর মধ্যে আমাদের ইতিমধ্যে আমরা 210টি পরিবারকে, ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে, ঘরসহ আধা কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর হস্তান্তর করে দিয়েছি। প্রত্যেক মাঠে মাঠে গিয়ে আমরা খাতজমি খুঁজে বের করেছি এবং খাতজমি ক্ষেত্রে যে ঘর করার মতো যে যা যা করা দরকার আমরা একেবারে ঘর করার উপযোগী করে আমরা ঘরের কাজগুলো শুরু করেছি। এক্ষেত্রে আমাদের মাননীয় সংসদ সদস্য সব দিক থেকে, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের জন্য। আশ্রয়ণ প্রকল্পে ইতিমধ্যে অনেকেই নিজেরা দোকান তৈরি করে কিন্তু স্বাবলম্বী হচ্ছে। কেউ হাঁস মুরগির চাষ করছে, কেউ সবজি চাষ করছে। এরা একে প্রত্যেকেই স্বাবলম্বী হয়ে আমাদের বাংলাদেশের যে উন্নয়নের ধারা যে অব্যাহত আছে সেই উন্নয়নের সাথে তারা একসাথে কাজ করছে। তো আমরা বিশ্বাস করি আমাদের প্রান্তিক পর্যায়ে সবাই যদি একসাথে এগিয়ে যায়, বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেল এই ধারা অব্যাহত থাকবে এবং বাংলাদেশ আমরা যে উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছি, আমরা হয়তো 2041 সালের মধ্যে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব। কারণ আমাদের সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে। সরকার গৃহীত উন্নয়ন নীতির ফলে নদী অধ্যুষিত কৃষি প্রধান বাঞ্ছারামপুর এগিয়ে চলছে অদম্য গতিতে। প্রত্যন্ত এলাকায় মানুষ স্বনির্ভর হচ্ছে, দেশের অর্থনীতিতে রাখছে উল্লেখযোগ্য ভূমিকা। তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি নবসৃষ্ট উপজেলা বিজয়নগর। 2010 সালে 10টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত হয়। জেলা শহর থেকে এই উপজেলার দূরত্ব প্রায় 27 কিলোমিটার। ভৌগোলিক সীমারেখায় বিজয়নগরের উত্তরে নাসিরনগর, পূর্বে হবিগঞ্জ জেলার মাধবপুর, দক্ষিণে আখাউড়া এবং পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অবস্থান। প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের ফলে বিজয়নগরে সূচিত হয়েছে উন্নয়নের বিপ্লব। এ উপজেলায় 518 ভূমিহীন গৃহহীন পরিবার বাছাই করে আশ্রয়ণের আওতায় আনা হয়েছে। মির্জাপুর আশ্রয়ণ প্রকল্পে নির্মাণ করা হয়েছে 60 ভূমিহীন পরিবারের স্থায়ী ঠিকানা। মানসম্মত আবাসনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় পরিবর্তন এসেছে তাদের জীবনমানে। আগে তো আমরা জন্মস্থান বাড়ি আছি দিতপুরা, তো হে আনতে বাড়ি ঘর না, তারপরে ও গেছে গা সরাইল, গিয়া থেকেছি 1 বছর গড় ভাড়া দিয়া 2000 টাকা মাসে ভাড়া দিছি দিয়া। এরপর তো চেয়ারম্যানদের মেম্বারের কয়ে গেছি যে আমার কোনো নাম দয়া করে তোমরা দিয়া দেবো একটা ঘরের, ও হ্যাঁ গড় ভাড়া হান ঠিক করে আর ফোন দিয়ে আনছে দেশ বর পাইছে তো আল্লাহ শান্তি করছে যে বইয়া থাকতারি এমনিতে বলেন আল্লাহ শান্তি করছে।
25 বছর আগে স্বামীহারা হয়েছেন সাহারা খাতুন। সন্তানদের নিয়ে অনিশ্চয়তার অন্ধকার পথে হেঁটেছেন দিশেহারার মতো। অন্যের দ্বারে দ্বারে ঘুরেছেন একটু আশ্রয়ের আশায়। আশ্রয় পেলেও নানা ধরনের অশান্তি নিয়ে ক্লান্ত সময় পাড়ি দিয়েছেন। অন্য সংস্থানের জন্য করেছেন অক্লান্ত পরিশ্রম। একটা নিরাপদ আশ্রয় পেয়ে সাহারার জীবনে এসেছে স্বস্তি। আগে তো কষ্ট ছিল, একটা ঘর ছিল না, মানুষের বাড়ি বাড়ি থাকতে হয়েছে বারাসা বারা করে। তখন আল্লাহ আমরা কি হানা দিছে, আমরা আল্লাহ তাই ধরে নামাজ করে দোয়া করলাম। তানজিনার স্বামী কাউসার অটোরিকশা চালিয়ে সংসার চালান। সারাদিনের পরিশ্রমে উপার্জিত অর্থে সংসার চালানো কঠিন। সঠিক সময় ঘর ভাড়া দিতে না পারলে আত্মসম্মান নিয়ে ওঠে প্রশ্ন। এমনই এক টানাপোড়েনের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশীর্বাদের ছায়া পেয়েছে এই পরিবার। প্রধানমন্ত্রীর উপহারে এখন ঘুরে দাঁড়িয়েছে একসময়ের অসচ্ছল এই পরিবারটি। নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়েছে নিরাপদ আবাসন। বাচ্চা কাচালে বাসা বাড়ির থাকছে, কাজ টাজ করছি, খাইছি, মনে করি 3 বছর ধরে মনে করি না পারি না, আমার শরীরে একটা বিয়ে আছে, রোগ আছে। তখন বাপের বাড়ি তাই বাইয়েতে খুশো পরে টরে ওন বাচ্চাটা শুরু দিকে আমি কাজ টাজ করতাম পারি না, তো আসা ঘর আমি লইলাম, লই এখন ভালোই চলতাছি, বাইয়েতেও কিছু দিতাছে চলতাছি। ওন বাচ্চাটা শিয়া নাইলে দেখি কাম টাম করুন, বাইয়ে তো গরিব, ওই বাইয়েতে তো চাইতাছে টাইম দুটা বাগনি কাজ চাইয়া। গরটা তো মানে ভালোই হয়েছে আমার, মনে করি গরটা লয়ে চলতাম পারি, আঁশ মুরুখ পালতাম পারি, ছাগল টাগলও বাগিয়ে আনছি পালতাছি। যে আমরা দোয়া করি আরও উন্নতি হোক শেখ হাসিনার। প্রতিটি নারী তার স্বামী সংসার নিয়ে সুখের স্বপ্ন দেখে। নুরুন নাহারও সেই স্বপ্নে বিভোর হয়ে বিয়ে করেছিলেন সেলিমকে। কিন্তু সেলিম তার প্রথম বিয়ের খবর গোপন রেখেই নুরুন নাহারকে বিয়ে করেছিলেন। ঘটনার জানাজানিতে সংসারে নিত্য অশান্তি। যৌতুকের দাবি মেটাতে না পারায় নুরুন নাহারের ওপর নেমে আসে অমানসিক নির্যাতন। পরিণতি বিবাহ বিচ্ছেদ, সহায়হীন এই নারী আশ্রয় নেন ভাইয়ের বাড়িতে। সেখানে নানা তিক্ততায় মাথা নিচু করে কেটেছে বছরের পর বছর। জীবিকার প্রয়োজনে অন্যের বাড়িতে কাজ করেছেন। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে তিনি মাথা উঁচু করে বাঁচতে শিখেছেন। স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্টে, তো একটা ওর কষ্ট করছি, এসব তো বাবা ছিল, বাপে হেল্প করছে, কোনো মতো চলে যেতে পারছি। তারপরে তো রোজগারি করলো, রোজগারি হলো, রোজগারি করছে করছে 10টা রুজি করলে 20টা খরচ লাগে সংসারের ভিতরে। তখন গেলাম গা ডাহাতে, ডাহা গেছি বর গিয়া ভাড়া 2টা রুম ভাড়া 4,000 টাকা মাসে দেওয়ান লাগে। তখন কি রুজি গিরা ভাড়া দিব না কামু। তখন আমার চেয়ারম্যানের দাঁড়িয়ে নামটা দিলাম, দেওয়া পর চেয়ারম্যানে কইছে তোর একটা ঘর দিয়া দিব আচ্ছাতে, এবারে দিয়া দিব কইছে ঘর। এবারে অনেক দিন ঘুরছি, এবার একটা ঘর দিছে, দিছে ঘর। এবার ঘরের ভিতরে ইহান বাসা ভাড়াটা বাদ দিয়া ইহান আশা করলাম, আগের থেকে অন খুব ভালো আছে আল্লাহ দিলে। অন যে 3,000 টাকা ইহান বাসা ভাড়া দিলাম, 3,000 টাকা দিয়ে ইহান আমার সংসারটা চলতেছে, চলি আমি। সড়ক দুর্ঘটনায় স্বামী হারিয়েছেন নূরজাহান বেগম। আশ্রয়হীন নারী তার ছেলেকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। যখন যে কাজ পেয়েছেন সেখানেই পরিশ্রম করে সন্তানকে বড় করেছেন। সেই সন্তানই সময়ের পরিক্রমায় ধরেছে সংসারের হাল। কিন্তু গৃহহীন থাকার যন্ত্রণা ঘুঁচিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপদ মানসম্মত বসবাসের সুযোগের পাশাপাশি গবাদি পশু পালন করে আত্মকর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। আমি আগে প্রথম ছিলাম জালালপুর এক বাড়িতে থাকতাম, ওইখানে ছেলে মেয়ে নিয়ে এখন মানুষের বাড়িতে গেলে কত কত ছেলে মেয়েরা পড়ে বা মায়ের দূরেও করে, তো নিজে কষ্টটা বুকের মেয়ে সাপাই নিয়ে আমি নিজে থাকতেছি। থাকার পরে আমাদের এলাকার মেয়ে শুনলাম যে এইখানে আশ্রয় প্রকল্প সরকার থেকে দিতেছে ঘর দোয়ার, তখন ওইখানে নাম দিলাম। দেওয়ার পরে একটা ঘর আমি পাইলাম,
যুক্ত হন আমার একটা ঘর দিল দেওয়ার পরে আমি খুব শান্তি জি পুতনি ছেলে মেয়ে নিয়ে চলতেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আমার আবেদন যে কোনো মানুষ যে এমন কষ্ট না করে আর যে সুবিধা করে সরকার দিছে আমার ব্যক্তিগত ব্যাপার থেকে ওনার লাগে আমি দোয়া করি আল্লাহ যে ওনার আর দীর্ঘজীবী করে নিরাপদ আশ্রয় পেয়ে বদলে গেছে সাইদের জীবনযাত্রা ছোটবেলা থেকে প্রতিকূলতার মধ্যেই কেটেছে তার শাহানাকে বিয়ের পর একে একে সংসারে যোগ হয়েছে ছয় সন্তান বৃহৎ এই পরিবার নিয়ে ঘর ভাড়া দিয়ে বসবাসের পর সংসার খরচ চালানো ভীষণ কঠিন জীবিকার প্রয়োজনে শ্রমিক হিসেবে কাজ করেছেন বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর উপহার সাইদ মিয়ার দুশ্চিন্তায় আশার আলো জ্বেলে দিয়েছে ছেলে মেয়েদের পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করাই এখন তার স্বপ্ন সাবমার্সিবল টিউবওয়েল থেকে তৃপ্তিকর বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে উন্নত নাগরিক সুবিধা এবং আধুনিক জীবনমানের নিশ্চয়তা পেয়ে আশ্রয়ণের স্থায়ী বাসিন্দাদের সামাজিক অবস্থান তৈরি হয়েছে আগে কিছু ছিল না হ্যাঁ মানে পরের বাড়িতে থাকতাম আমরা তারপরে সরকার দাঁড়া কিনে দিচ্ছে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আশ্রয় করে দিচ্ছে প্রধানমন্ত্রী আমরা এত বড় কি করে দিচ্ছে আশ্রয়কাণ্ড করে দিচ্ছে আমরা তো প্রধানমন্ত্রীর লাগি দোয়া করি গৃহ নির্মাণ কিংবা ভূমিহীন পুনর্বাসনেই সীমাবদ্ধ নেই আশ্রয়ণ প্রকল্প দক্ষতা অনুযায়ী উপযুক্ত কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সুবিধাভোগীদের দেওয়া হয়েছে কর্মমুখী প্রশিক্ষণ প্রতিবন্ধকতা অতিক্রম করে এভাবেই দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হয়ে উঠছে মূলধারার অর্থনীতির চালিকা শক্তি বিজয়নগর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আমরা সর্বমোট 518টি ঘর বরাদ্দ পেয়েছিলাম এর মধ্যে আমরা ইতিমধ্যে সমস্ত ঘর নির্মাণ শেষ হয়েছে এবং উপকারভোগী যারা ছিল যাদের সিলেক্ট করা হয়েছিল তাদের সবাইকেই ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে আর প্রতিবন্ধকতার কথা যদি বলতে চাই তাহলে একটা তো ছিল অবশ্যই আমাদের লোকবল সংকট ছিল এবং লেবার আমাদের বাইরে থেকে আনতে হয়েছে অনেক জায়গা থেকে অনেক কষ্ট করে লেবার একত্রিত করে করতে হয়েছে আর ঘরগুলো যখন আমরা প্রপারলি তৈরি করে যখন হ্যান্ডওভার করতে পেরেছি এটা আসলে আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় ছিল বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর একটা কাজ আমাদের উপজেলার মাধ্যমে বা উপজেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে এর চেয়ে বড় একজন সফলতা আমার মনে হয় একটা সিভিল সার্ভেন্টের অন্য কিছু হতে পারে না ইভেন যখন ওনারা ঘরগুলো বুঝে পাচ্ছিলেন তাদের যে অভিব্যক্তি ছিল বা তাদের যে মুখের একটা হাসি ছিল একটা আনন্দ অশ্রু ছিল এটা আমাকে ভীষণভাবে আবেগ আপ্লুত করেছে এবং আমি এই সম্পূর্ণ প্রকল্পের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি রাষ্ট্রের পশ্চাৎপদ জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে প্রতিষ্ঠা করাই বাংলাদেশ সরকারের লক্ষ্য এজন্য বিনামূল্যে বাসগৃহ নির্মাণ করে জমির চিরস্থায়ী মালিকানা নিশ্চিত করা হচ্ছে যা বিশ্ব ইতিহাসে সর্ববৃহৎ উদ্যোগ এবং বাংলাদেশেই প্রথম আর তা বাস্তবায়ন হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে বাঞ্ছারামপুর ও বিজয়নগর এগিয়ে চলছে উন্নয়নের ছোঁয়ায় আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এ অঞ্চলের স্বনির্ভর মানুষ আগামী পর্বে আমরা দেখব ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ ও নাসিরনগর উপজেলার পরিবর্তনের চালচিত্র বাপের বাড়ি তোয়া আয়া বসি জঙ্গল এই জঙ্গলে আসাইরা বাড়ি গানছি ইয়ালে দৌড়াইছে কুকুরে দৌড়াইছে তো আমরা এই জায়গা ছেড়ে গেছি না এখানে জানে ভূমি অফিস হয়েছে এখান থেকে আমরা এখানে আবার ঘর পাচ্ছি তারপর আবার এখান থেকে তুলে দিতে চাইছে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই ঘরের জায়গাটা দিছে আর ঘরটা বাইন্ধা দিছে